আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী বাইরে আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন তো সৌদি সরকারের আরেকটি নতুন ঘোষণা সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার কারফিউ থাকবে এবং সেটা কোন কোন স্থানে থাকবে সেটা হচ্ছে রিয়াদ তাবুক দামাম দাহারান হুফুব জেদ্দা তাইফ কাতিফ এবং হচ্ছে আলখোবার এইসব এলাকাগুলোতে চব্বিশ ঘন্টায় কারফিউ ঘোষণা করে দিচ্ছে সৌদি সরকার তো এই কারফিউগুলো যদি কেউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি কঠোর পদক্ষেপ নেবে সৌদি সরকার এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে তো এখানে আমি একটা কথা বলে রাখছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বাইর হতে পারবেন সকাল ছয়টা থেকে এবং তিনটার ভিতরে সকাল ছয়টা থেকে তিনটার ভিতরে আপনাদের যদি কোনো কিছু কেনাকাটা লাগে বা কোনো বাজার সদায় লাগে সেক্ষেত্রে আপনি বাইর হতে পারবেন এই জন্য আপনাকে কোনো রকমের চার্জ বা কোনো প্রবলেমে ফেস করতে হবে না কিন্তু যদি আপনি কারফুর সময়টাতে বাইর হন অতি প্রয়োজনে যদি আপনার প্রয়োজনের কোনো ডকুমেন্টস থাকে প্রমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাইর হতে পারবেন কারফিউ চলাকালীন সময়ে এই জন্য আপনাকে তেমন একটা জামেলাতে পড়তে হবে না ধরেন আপনার ইমার্জেন্সি কোনো জিনিস বা ইমার্জেন্সি কোনো ওষুধের দরকার সেক্ষেত্রে আপনি ওই প্রেসক্রিপশন যেটা আছে ওষুধের ডাক্তার দেওয়া সেটা দিয়ে দেখা যায় যদি আপনি ওষুধের জন্য বাইর হন সেক্ষেত্রে আপনাকে কোনো রকমের জামেলাতে ফেলবে না তো আশা করি বুঝতে পারছেন আপনারা যেই এইসব এলাকাতে আপনারা যারা আছেন ভাই আপনারা সতর্ক থাকবেন এবং আইনটা মেনে চলার চেষ্টা করবেন কারণ আমরা ভাই সবাই এখন বর্তমানে অসহায় অবস্থাতে আসি এর ভিতরে যদি আমাদের ওপর আরও গ্রামা করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আরও বিপদে পড়ে যাব তো আপনারা এইগুলো মানার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটাতে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর অবশ্যই পারলে ভিডিওটা একটি শেয়ার করে দিবেন আর আপনার মতামত যদি থাকে কমেন্টে জানাবেন তো দেখাবেন কোনো ইনস্টিটিউটালে থ্যাংক ইউ সো মাছ